নমস্কার বন্ধুরা আশা রাখব এই সুন্দর পৃথিবীতে প্রস্ফুটিত পুষ্পের ন্যায় সতেজ নির্মল আছো তোমরা সকলে উন্মুক্ত আকাশের হাতছানি তোমরা সাদরে গ্রহণ করেছ তার জন্য আমি কৃতজ্ঞ আমরা যেন সর্বদা এভাবেই হাতে হাত মিলিয়ে একে অন্যের পাশে থেকে নিজেদের সব সমস্যাকে কাটিয়ে উঠতে পারি আর উন্মুক্ত আকাশের পরিধিকে আরও সুদূর প্রসারিত করতে পারি যেখানে আমরা আমাদের অন্তরকে সব মহিমায় মেলে ধরতে পারব যখন আমাদের মন খারাপ করে এই সুবিশাল আকাশের নিচে দাঁড়িয়ে মনে হয় আমরা যেন অতি ক্ষুদ্র আর এই অনন্ত আকাশের সামনে আমাদের সমস্যাগুলি আমাদের থেকেও নগণ্য শাড়ি বাঁধা উড়ন্ত পাখিগুলির দিকে তাকালে সত্যিই যেন সব মানসিক অবসাদ দূর হয়ে যায় কিন্তু কি এই মানসিক অবসাদ বা মেন্টাল ডিপ্রেশন উন্মুক্ত আকাশের আজকের প্রয়াস কিভাবে পজিটিভ মানসিকতার দ্বারা সমস্ত অবসাদ দূর করে মানসিক শক্তিকে দৃঢ় ও শক্তিশালী করা যায় নিতুর বয়স সাত বছর ওর এবারে ক্লাস টুয়ে ওঠার কথা ছিল পুরো এক বছর ধরে নিজেকে ক্লাস ওয়ানের স্টুডেন্ট বলতে বলতে ও ক্লান্ত হয়ে পড়েছিল তাই ফাইনাল এক্সামের পর সে খুবই এক্সাইটেড ছিল যে সে খুব ভালো রেজাল্ট করে বাবা মাকে সারপ্রাইজ দেবে আর নিজেকে এবার ক্লাস টুয়ের স্টুডেন্ট বলে দিদিগিরি জাহির করবে ক্লাস ওয়ানের স্টুডেন্টসদের কাছে কিন্তু রেজাল্ট বেরোনোর দুদিন আগেই সারা দেশ জুড়ে শুরু হয়ে গেল লকডাউন নিতুর পৃথিবী কীরকম বদলে গেল ছোট্ট ফ্ল্যাটে মা বাবা আর তার নিজের পেট টমিকে নিয়েই দিন কাটতে লাগলো তোর হারিয়ে গেল স্কুলের খেলার মাঠ বন্ধুদের সাথে খুনসুটি ক্লাসরুম মিষ্টি মিষ্টি কথা বলে টিচারদের আদর খাওয়া প্রিন্সিপাল ম্যামের থেকে চকোলেট আদায় করা আর যে কোনো ফ্যান্সি ড্রেস কম্পিটিশানে সেজে স্কুল আসা নিতুর বাবা সরকারি অফিসের কর্মচারী তাই ওনাকে প্রতিদিনই অফিস যেতে হয় নিতুর মা একটি বেসরকারি স্কুলে কর্মরতা তাই রান্নাবান্নার বাড়ির কাজকর্ম সেরে তিনি ব্যস্ত থাকেন স্কুলের অনলাইন ক্লাসে আর নিতু পড়াশুনো সেরে টমির সাথে খেলা করেও যখন বোর হয়ে ওঠে তখন ওর খুব স্কুলের বন্ধুদের কথা টিচারদের কথা আর ওর দিদানের কথা খুব মনে পড়ে খুব কষ্ট হয় ওর চোখ দিয়ে যেন জল বেরিয়ে আসতে চায় ও তখন সারা ঘরে রং পেনসিল ছড়িয়ে ছিটিয়ে নিজের মনের অন্ধকারের ছবি তার ড্রয়িং কপিতে কালারফুল করে তোলার চেষ্টা করে অন্যদিকে নিতুর এক পরিচিত পিসিমণি অর্থাৎ নিতুর রীতা আনটির গত বছর এপ্রিল মাসে বিয়ে হয়েছিল কলকাতার শখের বাজার এলাকায় কিন্তু নিতুর মশাই কর্মসূত্রে থাকেন চেন্নাইয়ে তাই রীতা আন্টিও চেন্নাইয়ে শিফট হয়ে গিয়েছিলেন এই বছর এপ্রিল মাসে রীতা আন্টির ও মশাইয়ের কলকাতায় আসার কথা ছিল বেশ কিছু দিনের জন্য কিন্তু এখানেও বাদ সাধল কোভিড নাইন্টিনের জেরে হওয়া লকডাউন রিতা প্রথম দিকে দিন গুনতে শুরু করেছিল আর কয়েকদিন পরেই লকডাউন উঠে যাবে এই তার আশা ছিল আর সে বাড়ি আসবে দিন সে তার বাবা মা বোন দাদা দিদি আর দাদু ঠাম্মাকে দেখেনি তার দিদির মেয়ে ছোট্ট পুচকুষোনার ছয় মাস বয়স হলো সে এবার ভাত খাবে তাতেও রিতা থাকতে পারবে না তাই মনটা বড্ড খারাপ অপরপক্ষে চেন্নাইয়ে কোভিড নাইন্টিন বেশ বড় থাবা ফেলেছে প্রতিদিনই শয়ে শয়ে মানুষ সংক্রমিত হচ্ছে প্রতিটা অ্যাপার্টমেন্টই সিলড হয়ে যাচ্ছে রুমের বাইরে বেরানোর কোনো অপশান নাই এদিকে রিতার হাজব্যান্ডকে প্রতিদিনই অফিস যেতে হচ্ছে সারাটা দিন রীতা একা বন্দি ছোট্ট কোয়ার্টারের এক ছোট্ট রুমের মধ্যে বাইরের পৃথিবী বলতে বারান্দা থেকে দেখতে পাওয়া সোজা চলে যাওয়া একটি রাস্তা রাস্তার ধারে কয়েকটা বিল্ডিং একটি বড় গাছ আর গলির মোড়ে একটি চলমান চায়ের দোকান এসবের মাঝে রিতা যেন হাঁপিয়ে ওঠে আর পারে না নিজের ধৈর্যকে ধরে রাখতে তাই সে জোরে জোরে গান গায় আর তার হারমোনিয়ামটাও তো তার সাথে নাই তবুও কষ্টগুলোকে যেন নিজের বাধা গানের মাধ্যমে টেনে বের করে আনে আবার নিতুর গৃহশিক্ষক শ্রীজীবের গল্পটা একটু অন্যরকম শ্রীজীবের বাড়িতে আছে অসুস্থ বাবা মা আর এক দিদি বাবা বেশ কিছুদিন হলেও আর কাজকর্ম করতে পারছিলেন না শ্রীজীব সরকারি চাকরি পাওয়ার জন্য পড়াশুনো করছিল কিন্তু সংসারের প্রয়োজনে তাকে একটি বেসরকারি স্কুলে জয়েন করতে হয় সেই বেতন দিয়েও যখন বাবার আর সংসারের অন্য সংস্থান সচ্ছলভাবে করে উঠতে পারছিল না তখন সে শুরু করে গৃহ শিক্ষকতা সব কিছু তবুও যেন ঠিকঠাকভাবে চলে যাচ্ছিল শ্রীজীবের এই সোজা রাস্তায় হঠাৎ মোড় এলো মহামারীর প্রকোপ বাড়ার সাথে সাথে শ্রীজীবীর স্কুল টিউশন সব বন্ধ হলো স্কুলে কিছু অনলাইন ক্লাস করে দেওয়ার জন্য কিছু বেতন সে পেত কিন্তু তা অতি সামান্য সংসারে মায়ের সঞ্চিত ভাড়ারও ক্রমেই শেষ হয়ে এল বিনা পয়সায় চাল ডাল যা পেয়েছিল তাই দিয়ে কয়েকটা দিন চলল তারও পরে বাবার ওষুধ তো বন্ধ হয়েই গেল তার সাথে সাথে দুবেলার পরিবর্তে একবেলাই ভরফেট খাওয়ার চল শুরু হলো ওদের বাড়িতে আর এক বেলা শুধু জল কিন্তু ক্ষিদের জ্বালা যে বড় জ্বালা বড় যন্ত্রণাদায়ক সে যে শুধু জলে কিছুতেই তৃপ্ত হয় না আর এখন সিজিপ্ত প্রায় দিনই বাড়িতে বলে তার নাকি নিমন্ত্রণ আছে কোনো বন্ধুর বাড়িতে সে ভাবে সে অন্তত তিনটে দিন না খেলে তার মা বাবা দিদি আরও একটা দিন ভরপেট খেতে পারবে আর এই দুপুরবেলাটা সে কাটায় নদীর পারে এক বুড়ো বট গাছের নিচে বসে আর ভাবে আমাদের মুক্তি কবে বন্ধুরা আমরা নিতু রিতা আর শ্রীজীবের কথা না হয় জানতে পারলাম গোটা পৃথিবীতে এরকম হাজার হাজার নিতু রিতা শ্রীজীব আছে কিন্তু এটা মানসিক অবসাদে ভোগার সময় নয় বন্ধুরা এখন আমাদের আরও আরও শক্ত হওয়ার সময় এই লড়াইটা আমাদের জিততেই হবে আর আমরা সেটা পারবই সারা রাত ধরে ঝড়ের তাণ্ডবলীলা সহ্য করে কয়েকটা ডাল ভেঙে পড়া গাছটি যেমন পরের দিন প্রত্যুষে সূর্যের আলোয় ঝকঝকে হাসি নিয়ে জানান দেয় আমি আছি ঠিক সেভাবেই আমাদের সকলের জীবন ঝলমলে আলোয় আবার আলোকিত হয়ে উঠবে এই আশায় আমরা আজকের যন্ত্রণা হাসি মুখে হয়ে নেব আমরা কোনোভাবে মেন্টাল ডিপ্রেশনের কাছে মাথা নত করব না বরং আমাদের মানসিক শক্তিকে আরও দৃঢ় ও মজবুত করে আগামের দিকে অগ্রসর হব